ফুকা ধরে হে ভাই এখানে আসছে রে ভাই আপনার প্রতি ডগায় ডগায় লেছু ভাই আপনার এই বাগান আপনাদের তো এই এই যে লেচু এটা কি নাম কি লেচুটার এইটা লেচুর নাম কি মুজাফর তো এই লেচুর কত করে শ কত এটা বিক্রি করে মানে বাগান থেকে এটা বাগান থেকে মনে করেন 180 টাকা 220 টাকা এক এক মালের এক এক রকম মানে এখনকার যে এই যে এইগুলো এগুলো কত এগুলো 220 টাকা 220 টাকা না তাহলে এই লেচুগুলো আর এখন তো আমি দেখেছি প্রতি ইয়াতে লেচু হয় না যে এই এই লেচু গাছগুলো কত বছর এগুলো এগুলো 15-17 বছর বয়স একেবারে মাটি থেকে শুরু করে মাত্র আধা ফুট নিচে লেচু এই যে আপনাদের এই লেচুগুলো যে হয়েছে এর বড় করতে এর মধ্যে কি পাহারা দিতে হয়েছে হ্যাঁ ওই যে কুড়ে আছে না মানে এর মধ্যে কি চুই দেরি হয়ে যায় হ্যাঁ শুরু হয় ও তাই এই জন্য ইয়ে করতে না জি তো এখানে এই লেচুগুলো কয়দিনের মধ্যে এতটুকু হলো ফুল আসা থেকে এখানে কয়দিন সময় লাগছে মুজাফর 90-95 দিন সময় লাগে 95 দিন সময় লাগে তো এখন মনে করেন আপনি এখানে বাগান কি কন্ট্রাক্ট নিচ্ছেন না নিজেদের লিজ নেওয়া বাগান না আপনি কি গাছ হিসেবে লিজ না কি হিসেবে লিজ নেওয়া আপনার বছর 3-5 বছর মেয়াদি লিজ নেওয়া হয় আপনি কয় বছর জন্য লিজ নিছেন এটা বাগান 3 বছর মেয়াদি 3 বছর মেয়াদি লিজ নিছেন 3 বছরে কত টাকা এখানে তো এই যে এগুলো তাও আপনার 1,75,000 ওই 1,75,000 না মানে কয়টা গাছ মহাজন 38টা গাছ মানে কয়দিনের জন্য 3 বছরের জন্য 38টা আপনি এটা ফল নেবেন না যে গাছে পরিচর্যার দায়িত্ব কার পরিচর্যার দরকার যখন মাল আসে তখন আমরা পরিচর্যা সার টার ওষুধ সব আপনারাই দেন না তাহলে এই যে মনে কত লাখ টাকা নিলেন আপনি বললেন 1,75,000 টাকা আপনি নিছেন তার মধ্যে মানে কয় টাকা বেচা কিনে হবে আনুমানিক এখন আনুমানিক তো 3-3 লাখের কাছাকাছি মানে এর মধ্যে আস এই মানে 3 বছরের জন্য না আপনার 1,75,000 3 বছরের জন্য 3 বছরে তো মাল আসে না এই যে এই গাছটা যে এই বছর মাল এসেছে সামনে বছর আর আসবে না তাই মুজাফর মাল এরকম এবারে বেশি আছে কতবার কম আসবে ও একই গাছে প্রতি বছর মাল আসবে না কতবার বেশি এরকম খুব বেশি আছে কতবার কম আসবে ও এইভাবে ও তাহলে কোন গাছে আসে ও না না আপনাদের কাজে ক্ষতি করছেন এই যে গাছ পাককে পাটতেছে যে নিয়ম সেগুলো আপনাদের ক্ষতি করতেছেন জি হ্যাঁ মানে এইটা এরিয়াতে আর কি আপনাদের কাজে ক্ষতি আপনি আপনার কাজ করেন ভাই এমনি যেহেতু আমরা অফিসে কাজ আছি ডাকবালা থাকি তাই ইয়েতে আর কি হ্যাঁ ওই যে ভিডিও বানাবো হ্যাঁ তুলেন তুলেন সমস্যা নেই আমার হলো আমার নিজে ব্যক্তিগত একটা চ্যানেল বানাইছি অল্প কয়দিন হ্যাঁ হ্যাঁ এই যে আমি ঢাকায় কত পাবো এটা ঢাকায় 500 টাকা 400-450 টাকা তাহলে এখান থেকে আপনাদের এই লিচু কি আর 6-7 দিন পরে থাকবে আপনার লিচু ধরেন সপ্তাহখানিকের মধ্যে দেখ আমি দেখে ঢাকা যাওয়ার সময় কিছু লিচু নিয়ে যাবো লিচু খুব সুন্দর সুস্বাদু না ঠিক আছে না ঠিক আছে আপনাদের তাহলে আপনি কটা নিয়ে আমাকে অল্প ঠিক আছে যাক দাদা আপনাদের মানে দেখলাম আর কি ভাই অসম্ভব কেমন লাগতেছে লিচু হাত যথেষ্ট ভালো লিচু বাগান থেকে লিচু খাওয়ার স্বাদই আলাদা না বাগানের থেকে লিচু সংগ্রহ করা তাহলে এই দাদা এগুলো ক্যারেট কি করবেন এগুলো কোথায় যাবে এগুলো মানে ঢাকা এখন কি সরাসরি এখান থেকে ঢাকা যাবে না কিভাবে এখান থেকে গাড়িতে নিয়ে যাবো
গাড়িতে আপনি বাজারে নেবেন না লোড দেব গাড়িতে মানে ঢাকার পার্টি অলরেডি কন্টাক্ট হয়ে গেছে আমরাই নিয়েছি ও আপনি নিয়েছেন ঢাকা কোথা আপনাদের ঢাকা পানি দিলে যাত্রা ও যাত্রা ভাই করে তাহলে এখান থেকে নিয়েছেন আপনারা কত করে নিয়েছেন সহ হিসেবে আপনি হ্যাঁ ওই বেড়া কি এই যে সংগ্রহ করে এই যে আপনি ইয়ে করতেছেন না জি জি ও হ্যাঁ হ্যাঁ ও গাছে উঠেও লিচু পাড়ার দৃশ্য আচ্ছা পোকা নষ্ট করছে না এগুলো ও পাখির খাবার তো কিছু পাখি খাবি আসলে পাখি বিভিন্ন ধরনের নষ্ট করে ক্ষতি করে এই ধরনের অবস্থা এই যে গাছের একেবারে মনে হয় যে লিচু ধরা যাচ্ছে এক ইয়েতে এই যে লিচু গাছে গাছে লিচু এই যে পুরা লিচু বাগানে লিচুর সাথে আম বাগানও কিছু দেখা যাচ্ছে লিচুর প্রসেস চলতেছে এইভাবে এই মানে ইউটিউব চ্যানেলের নাম হলো মোশি MOSI মোশি ADAM আদম মোশি আদম চ্যানেল আমি সরকারি মানে গবেষণার কাজে ঢাকা থেকে আসছি তো আপনার বাগানটা দেখলাম তো তাই একটু ইউটিউব বানাইলাম আর কি হ্যাঁ আমি ডাক বাংলা আছি আর কি ঠিক আছে ধন্যবাদ দাদা ঠিক আছে আচ্ছা দাদা ধন্যবাদ দাদা ঠিক আছে দেখা হবে ঠিক আছে না এডিট করবো না এমনি ছেড়ে দেবো এই তাইলে একটা কাজ করে এখনই এডিট করে দেন আমার ঠিক আছে ঠিক আছে আচ্ছা কেমনি ছাড়বো আর কি ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলো আপনাদের এইগুলো ভ্যানে করে নিয়ে যাচ্ছেন না ঠিক আছে ধন্যবাদ দাদা ঠিক আছে ধন্যবাদ দাদা